আচ্ছা সোহিনী, ম্যাম 1 সেকেন্ড, একটা কোশ্চেন ছিল, এমনি ম্যাম যেটা পারিনি আপনাকে জিজ্ঞেস করবো, একটু বলে দেবেন। এক মিনিট, 1 সেকেন্ড দাঁড়ান, বের করি। আমি সোহিনী, হ্যাঁ তুই যেটা পাঠিয়েছিলিস আমি ওটা দেখে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই যে ম্যাম মনে আছে আমার। স্ত্রী, ম্যাম বলবো, বল। হ্যাঁ, স্ত্রী প্রত্যয় মূলত 4টে অপশন আছে, কৃত প্রত্যয়, তদ্বিত প্রত্যয়, সার্থিক প্রত্যয়, না ধাতব প্রত্যয়। কি আরেকবার বল। স্ত্রী, স্ত্রী প্রত্যয় মূলত কৃত প্রত্যয়, তদ্বিত প্রত্যয়, না সার্থিক প্রত্যয়, না ধাতব প্রত্যয়। সার্থিক প্রত্যয়। আচ্ছা ঠিক আছে, কেন কোনো কারণ ওটা আছে? হচ্ছে স্ত্রী স্বার্থে, যেমন ধর তোকে দিল নেতা, হ্যাঁ নিযোগ্যতা হ্যাঁ নেতা। এবার আমরা ব্র্যাকেটে নেত্রী লেখার সময় কি করি, স্ত্রীলিঙ্গ লিখে দিই, হ্যাঁ হ্যাঁ তাই না? আবার হ্যাঁ ধর স্বার্থে, মানে স্ত্রী স্বার্থে এটা হচ্ছে আচ্ছা, সার্থিক প্রত্যয়। তো সার্থিক দন্ত আকার থয় হ্যাঁ রশ্মি, হ্যাঁ 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 ওটাই সার্থিক প্রত্যয়। ঠিক আছে। না ম্যাম বলেছিল যে, ম্যাম বলেছিল মনে হচ্ছে তোর দ্বিতীয় প্রত্যয় হবে, তারপর আর বলেনি শিওর কি না হবে, বলেনি। তদ্বিত প্রত্যয় হবে না, সার্থিক প্রত্যয় হবে, কারণ ঠিক স্ত্রীর আছে, স্বার্থে এটা হচ্ছে। ধর বৈষ্ণব, আমি বললাম বৈষ্ণবী, আমি দিলাম তোকে বৈষ্ণবী, তাহলে তুই কি হ্যাঁ লিখবি? বিষ্ণু প্লাস প্লাস অফ ব্যাকেটে শ্রীলিঙ্গ। ব্র্যাকেটে লিখবি স্ত্রীলিঙ্গ, হুম তাহলে বৈষ্ণবী সার্থিক প্রত্যয়। তাহলে বৈষ্ণবী তদ্বিত প্রত্যয় হতে পারে, স্ত্রীলিঙ্গ কৃত প্রত্যয় হতে পারে, নেত্রীর ক্ষেত্রে হ্যাঁ কৃত প্রত্যয়, তাহলে কৃত তদ্বিত দুটোই হবে। আবার ধাতব্যয়ও নয়, ধাতু তৈরি করছে না, তাহলে কি সার্থিক? সার্থিক। তোমার সবসময় বুদ্ধিটা অ্যাপ্লাই করবে, এমসিকিউ করতে গেলে সবসময় বুদ্ধিটাও অ্যাপ্লাই করতে হবে। তদ্বিত হতে পারে, কৃত হতে পারে, তাহলে তদ্বিত কৃত কোনোটাই নয়, না ধাতব্যয় হবে না কারণ সে ধাতু তৈরি করে, তাহলে কোনটা হ্যাঁ সার্থিক? দুটা বাকি পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ভাঙার গান শুরু করি, লিখতে শুরু করো। সৈনিকে আবার তোরা বকিস না, এক সৈনিক মিনিট, দিয়ে দিয়েছে বলে, সৈনিক কিন্তু খুব ভালো মেয়ে। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। লেখক, আরেকবার বলবেন। না এটা তো কবিতাটা পড়াচ্ছি। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। তোমরা প্রথমে লেখো কারার ওই লৌহ কপাট, এইটুকু লেখো। কারার ওই লৌহ কপাট, ডট ডট দিয়ে লেখ পাষাণ বেদি, ডট ডট দিয়ে লেখ পাষাণ বেদি, পাষাণ ভেদি, বেদি বয়েকার দয়ভেদি, পাষাণ বেদি। বয়েকা দয় দীর্ঘি, হ্যাঁ পাষাণ বেদি। নেক্সট হচ্ছে ডট ডট দিয়ে লিখে এর আমি ওই অর্থটা লেখাবো। কারাগারে লোহার দরজা ভেঙে ফেলার জন্য ম্যাম আরেকবার একটু বলুন। কারাগারে লোহার দরজা ভেঙে ফেলার জন্য, কারাগারে লোহার দরজা ভেঙে ফেলার জন্য দাবি জানানো হয়েছে।
সাম্রাজ্যবাদী শাসকদের তাড়ি দিয়ে সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারে পরাধীন ভারতের রক্তে পরাধীন ভারতের মানুষের কর পরাধীন ভারতের মানুষের আরেকবার একটু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই। সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারে পরাধীন ভারতের মানুষদের মানুষদের আচ্ছা হ্যাঁ রক্তে সিক্ত দন্তস্বয় রশ্মি কয়তয় রশ্মি কয়তয় কয়তয় সরি দন্তস্বয় রশ্মি কয়তয় সিক্ত সিক্ত মানে কি দন্তস্বয় রশ্মি কয়তয় সিক্ত মানে ভেজা ভেজা ব্র্যাকেট এলে সিক্ত মানে ভেজা আবার বলছি দেবজ্যোতি দেবজ্যোতি না না বলছো না রোবট রোবট আমি লেখাটা আবার বলছি ভাঙার গান সারাংশ লেখাচ্ছি লেখাটা আবার রিপিট জন্য তোমার সাগরের জন্য এতক্ষণ পর ঢুকলি কেন রে ভাঙার গান সারাংশ হ্যাঁ বলছি প্রথম থেকে লিখো না যারা লিখেছো কারাগারে লোহার দরজা ভেঙে ফেলার জন্য দাবি জানানো হয় কারাগারে লোহার দরজা ভেঙে ফেলার জন্য দাবি জানানো হয় এবং তাদের জানানো হয়েছে জানানো হয়েছে লেখা লিখিয়েছি না ঠিক আছে জানানো হয়েছে কারাগারে লোহার দরজা ভেঙে ফেলার জন্য দাবি জানানো হয়েছে তাড়ি দিয়ে সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারে সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারে সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারে ভারতের মানুষদের ভারতের মানুষদের ম্যাম আবার বলবেন ভারতের মানুষদের ভারতের মানুষদের রক্তে সিক্ত রক্তে সিক্ত
রক্তে সিক্ত, সিক্ত বানান দন্তস্বয় রশ্মি কয় তয়, রক্তে সিক্ত শিকল, শিকল লিখবে এবার তোমরা, শিকল বা পাষাণ বেদি, বা পাষাণ বেদি বেদি রূপ, রয়দীর্ঘ পরূপ কঠিন বিদেশি শাসন ব্যবস্থাকে। ম্যাম আরেকবার বলবেন। নিশ্চয়ই, পাষাণ বেদি রূপ কঠিন বিদেশি শাসন ব্যবস্থাকে, মানুষের রক্তে সিক্ত শিকল বা পাষাণ বেদি রূপ কঠিন বিদেশি শাসন ব্যবস্থাকে। ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। নেক্সট দাড়ি দিয়ে নেক্সট লিখবে। আমি পড়ার আগে একটু পড়িয়ে নিচ্ছি যেটুকু লেখাবো। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উরুক প্রাচীর, প্রাচীর ভেদি। ওরে ও তরুণ ঈশান, ম্যাম আপনার ভিডিও দেখা যাচ্ছে না। আমার ভিডিও? হ্যাঁ সব কার্টে দেখা যাচ্ছে না। কোথায় দেখতে পাচ্ছি তো? হ্যাঁ দেখা যাচ্ছে, প্রবলেম হচ্ছে শোনা, তোর ভিডিও বন্ধ হয়ে গেছে। ম্যাম দেখতে পাচ্ছি তো, সব তো ভিডিও বন্ধ হয়ে গেছে। তুই কিছু একটা করছিস মোবাইল নিয়ে? না এই তো সায়ন্তনের ছবি এসছে, তো আপনার ছবিটা এখন আসছে না, সবার তো চলে এসছে। আসবে। আচ্ছা, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উরুক প্রাচীর, প্রাচীর ভেদি। মানে কি? ওরে তোমরা ওরে থেকে লেখো কবিতার লাইন, ওরে ওরে দিয়ে ডট ডট দাও, ওরে ডট ডট দিয়ে ভেদি, ওরে ডট ডট দিয়ে ভেদি, ভয়ে কার দয়রশ্মি ভেদি, ভয়ে কার দয়রশ্মি ভেদি। গদ্যরূপ আমরা এই অবধি বলবো। পরাধীন দেশের তরুণ যুবকদের, পরাধীন দেশের তরুণ যুবকদের, পরাধীন দেশের সাগর এক্ষুনি ঢুকলে তুমি যতটা পারো লেখো, নাহলে ছেড়ে দাও, সেরকম হলে ইউটিউবে যখন দেওয়া হবে তখন ওটা পড়ে পড়ে দেখে নেবে। ম্যাম কি বললেন? পরাধীন, পরাধীন কি বললেন ম্যাম? পরাধীন দেশের তরুণ যুবকদের, পরাধীন দেশের তরুণ যুবকদের, মহাদেব সম শক্তি রয়েছে, মহাদেব সম শক্তি রয়েছে, মহাদেশ সম দন্ত সম মহাদেশ সম। আরেকবার বলছি, পরাধীন দেশের তরুণ যুবকদের, পরাধীন দেশের তরুণ যুবকদের, মহাদেব সম শক্তি রয়েছে, কমা
তারা বাদ্যযন্ত্র বাজিয়ে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে সাম্রাজ্যবাদী দন্তস্বয় আকার ময়রফলা আকার বর্গীয় জয় জফলা সাম্রাজ্যবাদী শাসকদের বলবো শাসনের পতাকা শাসনের পতাকা শাসনের পতাকাকে পতাকাকে ধ্বংস করবে ধ্বংস করবে এই কবির আশা এই কবির আশা এই কবির আশা বলবো হ্যাঁ সাম্রাজ্যবাদী শাসকদের শাসন ধ্বংস হলে সাম্রাজ্যবাদী শাসকদের শাসন ধ্বংস হলে সাম্রাজ্যবাদী শাসকদের শাসন ধ্বংস হলে আনমিউট করো সরি মিউট করো নাহলে শোনা যাচ্ছে না সাম্রাজ্যবাদী শাসকদের ধ্বংস হলে সাম্রাজ্যবাদী শাসকদের ধ্বংস হলে ম্যাম শাসকদের শাসন ধ্বংস হলে হ্যাঁ শাসকদের শাসন ধ্বংস হলে শাসনটা আমি বলতে ভুলে গেছি সেকেন্ড টাইম সাম্রাজ্যবাদী শাসকদের শাসন ধ্বংস হলে প্রাচ্যের কুসংস্কারের আগল প্রাচ্যের কুসংস্কারের আগল ঘুচে যাবে প্রাচ্যের কুসংস্কারের আগল ঘুচে যাবে কুসংস্কারের কি আগল আগল মানে হচ্ছে শিকল আগল ঘুচে যাবে কুসংস্কারের আগল ঘুচে যাবে তোমার নাম কি তোমার নাম কি নামটা বলো প্লিজ তুমি নিজেকে আনমিউট করতে পারবে কারণ আমি কাউকে আনমিউট কাউকে মিউট করিনি আমি ও সপ্তর্ষী আরে ভিডিওটা আসছে বলে অন্য ফোন দিয়ে জয়েন হলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট হচ্ছে সাম্রাজ্যবাদী শাসকদের এটা রিপিট করছি শাসন ধ্বংস হলে প্রাচ্যের কুসংস্কারের আগল ঘুচে যাবে
প্রাচ্যের কুসংস্কারের আগল ঘুচে যাবে। ম্যাম ঘুচে যাবে বানানটা বলবেন। ঘয়রস্যু চয়েকার ঘুচে যাবে, ঘয়রস্যু চয়েকার, ঘ পর ঘুঘু, চ পর চাঁদ, ঠিক আছে, ঘুচে যাবে, হয়েছে? নেক্সট আমি কবিতার লাইনে আসব। গাজনের বাজনা বাজা, গাজনের থেকে লেখো, গাজনের ওয়ার্ডটা লেখো, গাজনের বাজনা বাজা, কেমালি কে সে রাজা, এটা লিখবে না, কেমালি কে সে রাজা, কেদায় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তত্ত্ব কেড়ে। গাজনের বাজনা বাজা, ডট ডট দিয়ে তথ্য কেড়ে, গাজনের বাজনা বাজা, ডট ডট দিয়ে তথ্য কেড়ে, গাজনের বাজনা বাজা, ডট ডট দিয়ে তথ্য কেড়ে। আমি না সাগর বললো মনে হয়। ও সাগর, ও আমি সাগরকে মিউট করে দিয়েছি। সাগর বল। ম্যাম আই ও সরি, আমি খালি মিউট করে দিচ্ছি। সাগর বল। হ্যাঁ বলছিলাম, এই কোশ্চেনটা আরেকবার বলবেন ম্যাম। এই কোশ্চেনটা হচ্ছে ভাঙার গান কবিতার গদ্য রূপ লেখাচ্ছি, ও কিন্তু আমি তোকে লিখতে বারণ করছি, শুনতে বলছে, কারণ তুই একবার বেরিয়ে গেছিলিস, তাই এখন লিখিস। হ্যাঁ ম্যাম ওই অসুবিধা হচ্ছিল। হ্যাঁ পরে ইউটিউব দেখে বারে বারে দেখে লিখে নিবি, আমি কাল পরশুর মধ্যে বা শুক্রবারের পরই লোড করে দেবো, মানে আঙ্কেল করে দেবো আমি। ম্যাম কি বলে সার্চ করবো? সর্বাণী রয় দত্ত। ঠিক আছে। বাঘাযতীনের ফুল বাগান এসব দিকে। ফুল বাগান এইসব দিকে মানে শিওর শোন দিকে। হ্যাঁ স্টেশনের দিকে, স্টেশনের দিকে। হ্যাঁ ও আমার আমরা বিদ্যাসাগর থাকি। ও অনেকটা দূর না? হ্যাঁ। হেঁটে আসতে পারবি না? বাবার কি বাইক বা কিছু সাইকেল আছে? সাইকেল আছে ম্যাম। তা বাবা সাইকেলে তোকে দিয়ে যেতে পারবেন না? পরীক্ষা থাকবে পরের মঙ্গলবার। হ্যাঁ কি পরীক্ষা? পরীক্ষা পরের মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে সাগর। তো সাগর খুব এমনিতে শান্ত ছেলে, কিন্তু পড়াশুনো আরেকটু করলে ভালোই হবে, সাগর একটু কম করে, তাই সাগরকে নিমন্ত্রণ জানালাম। কেউ যদি এরকম নিমন্ত্রণ পেতে চাও তাহলে বলো, করে দেব, চলে আসবো, নিমন্ত্রণ ছাড়াই চলে যাব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ছবি কি হচ্ছে ওটা? সরি একবার আপ একবার ডাউন। আচ্ছা বলি, আচ্ছা লেখো, গাজনের বাজনা বাজা, আমি কবিতাটা বলছি, কেমালি কে সেই রাজা, এই গাজনের বাজনা থেকে হীন তথ্য কেড়ে, এই অবধি লেখাবো। লেখো, গাজনের উৎসব, হলো চৈত্র সংক্রান্তির দিনে, গাজনের উৎসব হলো চৈত্র সংক্রান্তির দিনে,
শুরু হয়? এই অনুষ্ঠানে শিবের পূজা উপলক্ষে তরুণ তরুণীরা দুঃসাহসী খেলায় মেতে ওঠে, ওটা হাতে কি? ওটাকে নিয়ে দুঃসাহসী খেলায় মেতে ওঠে, খেলা না কাজ বলেন, কাজে বা খেলায় মেতে ওঠে। ছেলেমেয়েরা দুঃসাহসী কাজে বা খেলায় মেতে ওঠে। মাসি একটু জল দেবে, ওয়াটার ব্রেক, সরি আমাকে জল দাও। কবি বিপ্লবীদের মধ্যেও ম্যাম এক মিনিট দাঁড়ান, জল খাচ্ছি। কবি বিপ্লবীদের মধ্যে দাড়ি দিয়ে লিখবে, কবি বিপ্লবীদের মধ্যেও এই দুঃসাহস কামনা করেছেন, বিপ্লবীরা দুঃসাহসী হয়ে সাম্রাজ্যবাদী এক মিনিট আমি একটা কথা বলবো, এমনি লিখো না সাগ্নিক, আমরা ভাঙার গানের গদ্যরূপ লেখাচ্ছি। আর লিঙ্ক চলে গেলে আর একবার ওই লিঙ্কেই একই লিঙ্কে ঢুকে পড়বে। আর একবার কেন, পরের বার বলেছিল আসলে। এই তো বিপ্লবীরা দুঃসাহসী হয়ে সাম্রাজ্যবাদী, শাসকদের বিনাশ করবে, কমা এই কবির কামনা। কবির কামনাটা তো আগে বলিনি তো? হ্যাঁ বলেছেন, বলেছি বলেছেন। হ্যাঁ, এই বিপ্লবীদের মধ্যেও দুঃসাহস কামনা করেছেন।
মানে কবি। আচ্ছা বিনাশ করবে, আমি বলছি বিনাশ করবে দাড়ি দাও, এই কবির কামনাটা কেটে দাও। বিনাশ করবে দাড়ি দাও, এই কবির কামনা কেটে দাও। এই কবির বিশ্বাস লিখলে হতো না? হ্যাঁ এই কবির বিশ্বাস করে দাও। আমি এটা লিখেছি। আচ্ছা প্রকৃতার্থে এই বিদেশি শাসকরা ভারতবর্ষের রাজা হতে পারে হন, সরি, এই প্রকৃতার্থে এই বিদেশি শাসকরা ভারতবর্ষের রাজা ছিলেন না, ভারতবর্ষের রাজা ছিলেন না।